সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? তোমরা যেখানে আছো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং লেখাপড়ার সঙ্গে যুক্ত আছো। তোমাদের সামনে আমি আজকে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের নিয়ম প্রথম পর্ব নিয়ে। এরপর থেকে আমাদের উচ্চারণের নিয়ম সহ বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটি অধ্যায়ে ধারাবাহিক ক্লাস চলতে থাকবে। আশা করি প্রত্যেকে আমাদের সাথে থাকবে, সাথে সাথে তোমাদের অন্যান্য সকল বন্ধু যেন ক্লাসটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে, সেজন্য সকলেই বেশি বেশি শেয়ার, লাইক এবং কমেন্টস করবে। তো আমাদের এই ক্লাসে যারাই অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত। তো চলো শুরুতে আমরা পরিচিত হয়ে নিই। আমি ফয়সাল আলম, বাংলা বিষয়ের প্রভাষক, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা। আর আজকে আমাদের পাঠ্য বিষয় হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলা উচ্চারণের নিয়ম। আর এসএসসি পরীক্ষাতে বাংলা দ্বিতীয় পত্রের 1 নম্বর যে প্রশ্নটা থাকবে, তাই উচ্চারণের অধ্যায় থেকে আসবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চারণ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে, যেগুলো না জানলে আমাদের উচ্চারণ বুঝতে খুবই সমস্যা হতে পারে। আজকের ক্লাস এবং এর পরবর্তী ক্লাস, এই দুটি ক্লাস উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা হবে। আর এই দুটি ক্লাসই তোমরা খুবই মনোযোগের সাথে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে, নয়তো এর পরবর্তী ক্লাসগুলো তোমরা ভালোভাবে বুঝতে অসুবিধা হবে, এমনকি পরীক্ষার খাতায়ও ভুল উত্তর দিয়ে আসতে পারো। তাই আশা করি তোমরা খুব মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো আজকের এই পাঠ শেষে আমরা বাংলা মৌলিক ধ্বনিগুলোর বিভাজন করতে পারবো, তারপর বাংলা শব্দের প্রমিত উচ্চারণ করতে পারবো, সঠিকভাবে বাংলা শব্দের উচ্চারণ লিখতেও পারবো, আর বাংলা বিষয় ছাড়াও বাংলা মাধ্যমের সকল বিষয় মার্জিত ও শুদ্ধরূপে পাঠ করতে পারবো। তো উচ্চারণ বোঝার জন্য আমাদের যে বিষয়টি প্রথমেই জানতে হবে তা হলো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি বলতে আমরা কি বুঝি? মৌলিক স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণ করতে গেলে স্বরযন্ত্রের কোথাও বাধার সৃষ্টি হয় না, অথবা যে ধ্বনিগুলো অন্য ধ্বনির সহায়তা ছাড়া, সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিংবা যে ধ্বনিগুলোকে আর কোনোভাবেই ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, বিভাজন করা যায় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় মৌলিক ধ্বনি। আর এই মৌলিক ধ্বনি বাংলা
বাসায় 7টি, এর মধ্যে 6টি আমাদের খুবই পরিচিত, আমরা সবাই জানি, আর একটি ধ্বনি শুধু উচ্চারণের কাজে ব্যবহৃত হয়, লেখার কাজে ব্যবহৃত হয় না, আর সেটি হলো এ। উচ্চারণের স্থান অনুযায়ী এই 7টি মৌলিক ধ্বনিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আর আমরা এখন জানব ঠোঁটের আকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলোকে কি কি ভাগে ভাগ করা হয়েছে। তো বন্ধুরা লক্ষ্য করো, চিত্রটি ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে, আমরা যখন আ উচ্চারণ করি তখন আমাদের ঠোঁট যে পরিমাণ খোলা থাকে, কিন্তু যখন আমরা উ উচ্চারণ করি, ই উচ্চারণ করি, আমাদের ঠোঁটের আকৃতি অথবা আমাদের ঠোঁট কি সেই পরিমাণ খোলা থাকে? অবশ্যই না। তো এই জন্য ঠোঁটের আকৃতি অথবা ঠোঁট কি পরিমাণ খোলা থাকে তার উপর ভিত্তি করে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যে ধ্বনি উচ্চারণ কালে আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে তাকে বলা হবে বিবৃত স্বরধ্বনি বা ওপেন ভাওয়েল। আর যে স্বরধ্বনি উচ্চারণকালে আমাদের ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে সেগুলোকে আমরা বলবো সংবৃত স্বরধ্বনি বা ক্লোজ ভাওয়েল। আর সবচেয়ে কম অংশ খোলা থাকে কোন দুটি ধ্বনি উচ্চারণ করার সময়? তোমরা একদম উপরে লক্ষ্য করো, ই এবং উ উচ্চারণ করার সময়। আর সংবৃত ধ্বনি মানে আ ধ্বনির যে তুলনামূলক কম খোলা থাকে অ এবং এ ধ্বনি উচ্চারণ করার সময়, এজন্য অ এবং এ ধ্বনিকে বলা হয় অর্ধ বিবৃত। তাহলে বিবৃত ধ্বনি আ, আর অর্ধ বিবৃত ধ্বনি হলো অ এবং এ। আর সবচেয়ে কম অংশ খোলা থাকে ই এবং উ ধ্বনি উচ্চারণকালে, এজন্য এ দুটি ধ্বনিকে বলা হয় সংবৃত স্বরধ্বনি বা ক্লোজ ভাওয়েল। আর সংবৃত স্বরধ্বনি ই এবং উ উচ্চারণ করার চেয়ে তুলনামূলক কম অংশ খোলা থাকে যখন আমরা এ এবং ও উচ্চারণ করি, সরি, ই এবং উ ধ্বনি উচ্চারণ করার চেয়ে তুলনামূলক বেশি অংশ খোলা থাকে এ এবং ও উচ্চারণকালে, এজন্য এ এবং ও ধ্বনিকে আমরা বলবো অর্ধ সংবৃত বা হাফ ক্লোজ ভয়েল। তো বিষয়টি আমরা আরো ভালোভাবে বোঝার জন্য একবার আরেকবার বলে নেই। তো আ ধ্বনি উচ্চারণকালে আমাদের ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে, এজন্য এ ধ্বনিকে আমরা কি বলবো? বিবৃত বা ওপেন ভয়েল। আর বিবৃত ধ্বনি মানে আ ধ্বনির তুলনায় কম খোলা থাকে অ এবং এ ধ্বনি উচ্চারণের সময়, এজন্য অ এবং এ ধ্বনিকে আমরা বলবো অর্ধ বিবৃত। আর ই এবং উ ধ্বনি উচ্চারণকালে আমাদের ঠোঁট সবচেয়ে কম অংশ খোলা থাকে, এজন্য ই এবং উ ধ্বনিকে আমরা বলবো সংবৃত বা ক্লোজ। আর সংবৃত ধ্বনির ই এবং উ এর চেয়ে আমাদের ঠোঁট তুলনামূলক বেশি খোলা থাকে এ এবং ও ধ্বনি উচ্চারণকালে, এজন্য এ এবং ও ধ্বনিকে আমরা বলবো অর্ধ সংবৃত বা হাফ ক্লোজ। এই বিষয়গুলো আমাদের কেন জানতে হবে? আমাদের জানতে হবে এজন্য যে কখনো কখনো আমাদের অ ধ্বনি ও এর মতো উচ্চারিত হয়, আবার এ ধ্বনি এর মতো উচ্চারিত হয়। যেমন আমরা যদি বলি অভি, অভির লেখতে কিন্তু অ ব্যবহৃত হয়, কিন্তু উচ্চারণ সে আমরা বলি না অভি, আমরা বলি অভি, উচ্চারিত হয় ও, আমরা লেখি অ কিন্তু উচ্চারণ করি ও। তো বিবৃত ধ্বনি
সংগৃহীত উচ্চারণ হয়। আবার আমরা বলি এক কিন্তু লিখি এ। আবার সংবৃত ধ্বনি কখনো বিবৃত উচ্চারিত হয়, যেন সংবৃত ধ্বনি কখন বিবৃত উচ্চারিত হয়, আবার বিবৃত ধ্বনি কখন সংবৃত উচ্চারণ হয়, এই বিষয়টি জানার জন্য আমাদের এই সংবৃত এবং বিবৃত ধ্বনির ভালোভাবে বুঝতে হবে, যেটা আমাদের পরবর্তীতে খুবই কাজে আসবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা বাংলা উচ্চারণের প্রাসঙ্গিক আরো কিছু সহজ বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হলো আদ্য অ, মধ্য অ এবং অন্ত অ। আরো জানব স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত। তো আদ্য, মধ্য আর অন্ত এই তিনটি শব্দ আমাদের অনেকেরই পরিচিত, আবার অনেকের কাছে পরিচিত না হতে পারে, কিন্তু যখন আমি এই তিনটি শব্দের অর্থ বলবো তখন যে কেউ এই তিনটি শব্দের সাথে পরিচিত হয়ে যাবে। আদ্য মানে শুরু, আর মধ্য মানে মাঝে, আর অন্ত মানে শেষ। তো আমাদের একটু হলেও এখন আগের চেয়ে পরিষ্কার হয়েছে যে আদ্য অ মানে হলো শব্দের শুরুতে যে অধ্বনি থাকবে। তো আমরা দুটি উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন অমর শব্দের অ রয়েছে, এটা কোথায়? শুরুতে। তাহলে এ অকে আমরা বলবো আদ্য অ। তো অ ধ্বনি কখনো স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে বসে, আবার কখনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে বসে। যেমন নদী শব্দটির দিকে তাকাও, তাহলে নয়ের সঙ্গে কোন ধ্বনি আছে? ন, ন যোগ অ। আর দয়ের সঙ্গে কি ধ্বনি রয়েছে? ই ধ্বনি, দি। তাহলে নয়ের সঙ্গে যে অধ্বনি রয়েছে এটা কোথায়? শব্দের শুরুতে, না মাঝে, না শেষে, কোথায়? শুরুতে। এই জন্য নয়ের সঙ্গে যে অধ্বনি রয়েছে আমরা এটাকেও বলবো আদ্য অধ্বনি। তো এখন আমরা কি জানতে পারলাম? অমর শব্দের যে অ রয়েছে সেটা কি? আদ্য অ। আর নদী শব্দের আদ্য অ বলতে আমরা কাকে বুঝব? ন কে বুঝব। এরপর আমরা আসি মধ্য অ। মধ্য বোঝার জন্য আমরা দুটি শব্দ নিলাম, আসল আর কদম। দেখো মধ্য অ বুঝতে আমাদের আসল শব্দটির দিকে ভালো করে লক্ষ্য করো। আসল শব্দের শুরুতে রয়েছে আধ্বনি, অধ্বনি কিন্তু নেই, আর অধ্বনি রয়েছে স্বয়ের সাথে, স। তাহলে মধ্য অধ্বনি আমরা কোথায় পাবো? দন্ত স্বয়ের সাথে পাবো, আসল। আর কদম শব্দের কয়ের সাথে অ রয়েছে সেটা কোন? সেটা হলো আদ্য অ, যেটা আমরা একটু আগেই জানতে পেরেছি। আর দয়ের সঙ্গে যে অ রয়েছে সেটা হলো মধ্য। সুতরাং আমরা আসল শব্দের মধ্য বলতে কাকে বুঝবো? দন্তস্বকে বুঝবো। আর কদম শব্দের মধ্য বলতে কাকে বুঝবো? দকে বুঝবো। এরপরে আমরা আসি অন্ত। দুটি শব্দ নিলাম, শত ও মোহ। দেখো স, ত, স্বয়ের সঙ্গে কি রয়েছে? অধ্বনি রয়েছে। তাহলে স্বয়ের সঙ্গে অধ্বনি এটা কোন অধ্বনি? এটা হলো আদ্য অ। আর তয়ের সঙ্গেও কিন্তু অধ্বনি রয়েছে, শত। তয়ের সঙ্গে যে অধ্বনি রয়েছে সেটা কি শব্দের মাঝে না শেষে? অবশ্যই শেষে, কারণ তয়ের পর আর কোনো ধ্বনি এখানে নেই। সুতরাং শত শব্দের অন্ত অধ্বনি বলতে আমরা তকে বুঝব। আর মোহ শব্দের মো হ অধ্বনি কোথায় রয়েছে? হয়ের সাথে। সুতরাং মোহ শব্দের অধ্বনি বলতে আমরা হকে বুঝব। যেহেতু আমরা আদ্য, মধ্য, অন্ত বিষয়টি বুঝতে পেরেছি, সুতরাং এখন আমাদের স্বরান্ত আর ব্যঞ্জনান্ত বুঝতে কোনো সমস্যা হবে না। স্বর মানে স্বরধ্বনি, আর অন্ত মানে শেষ, যেটা আমরা
একটু আগে জানলাম। আর স্বরান্ত মানে শেষে যদি স্বরধ্বনি থাকে। লক্ষ্য করো, তাহলে স্বরধ্বনি বলতে আমরা কি বুঝবো? কোনো অক্ষরের শেষে যদি স্বরধ্বনি থাকে আমরা তাকে বলবো স্বরান্ত অক্ষর, আর কোনো অক্ষর যদি স্বরধ্বনি না থাকে তাহলে আমরা তাকে বলবো ব্যঞ্জনান্ত। যেমন কাজী অক্ষর শব্দটি লক্ষ্য করো, এখানে দুটি অক্ষর কা জি। অক্ষর কি আমরা সবারই জানার কথা, কোনো শব্দের যে সামান্য অংশ সবচেয়ে কম সময় উচ্চারণ করা যায় অথবা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যা উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। তো কাজী শব্দের মধ্যে কয়টি অক্ষর? দুটি অক্ষর কা জি। তাহলে কা কায়ের সাথে কি ধ্বনি রয়েছে? আধ্বনি রয়েছে, স্বরধ্বনি রয়েছে। আবার জি, জি এর সাথে কি ইধ্বনি রয়েছে? সেটাও কি ইধ্বনি, স্বরধ্বনি। তাহলে কাজী শব্দের মধ্যে দুটি অক্ষর, দুটি অক্ষরই কি স্বরান্ত, কারণ দুটি অক্ষরেরই শেষে স্বরধ্বনি যুক্ত রয়েছে। সেই দুটি অক্ষর কি? কা আর হলো জি। আর যদি অক্ষরের শেষে স্বরধ্বনি যুক্ত না থাকে তাকে আমরা বলবো ব্যঞ্জনান্ত। যেমন কাজ, এখানে একটি অক্ষর, কাজকে আর ভাগ করা যায় না। তাহলে কাজ একটি অক্ষর এবং একটি শব্দ, আর এই অক্ষরটির শেষে কোনো স্বরধ্বনি যুক্ত নয়, কাজ। যদি কাজের সাথে ইধ্বনি যুক্ত থাকতো তাহলে কি হতো? কাজী। আর কাজের সঙ্গে উধ্বনি যুক্ত থাকতো তাহলে হতো কাজু। আর কাজের সাথে আধ্বনি যুক্ত থাকলে তাহলে হতো কাজা। কিন্তু এখানে কোনোটি যুক্ত নাই কাজের সাথে, কোনো কাজ অক্ষরটির সাথে বা শব্দটির শেষে কোনো স্বরধ্বনি যুক্ত নেই, এই জন্য আমরা এই কাজ অক্ষরটিকে বলবো ব্যঞ্জনান্ত। আর এই ব্যঞ্জনান্ত অক্ষর যখন আমাদের উচ্চারণে লিখতে হবে তখন অবশ্যই অক্ষরটির শেষে আমরা হর্ষ চিহ্ন যোগ করব। আমাদের এখন এই কাজ শব্দটি লক্ষ্য করো, আমরা কাজের নিচে হর্ষ চিহ্ন দিয়েছি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা কী কী জানতে পারলাম? মৌলিক স্বরধ্বনির প্রকারভেদ আর জানতে পারলাম আদ্য অ, মধ্য অ, অন্ত অ, স্বরান্ত, ব্যঞ্জনান্ত। আর আমাদের উচ্চারণের বিষয় নিয়ে আরও একটি ক্লাস হবে, এরপরে আমরা সরাসরি আদ্য অ, মধ্য অ, মফলা, বফলা উচ্চারণ ক্লাসগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা সকলে আমাদের সাথে থাকবে। আমাদের আজকে থাকার জন্য ধন্যবাদ।